তো রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। সকাল থেকেই রাজ্যের সর্বত্র ফুটবল খেলায় মেতেছে নাম বাঙালি। কলকাতার প্রতিটি ওয়ার্ডে খেলা হবে দিবস পালিত হচ্ছে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে। রাজ্যের মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধিরা নেমে পড়েছেন খেলা হবে দিবস উদযাপনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। তার সূচনা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের খেলাধুলা উন্নয়নে খেলা হবে দিবস পালিত হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে রাজ্যের সর্বত্রই আজ খেলা হবে দিবস চলছে। রাজ্য বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান অন্য মাত্রা এনে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগানে রাজ্যের পাহাড় থেকে সাগর সর্বত্রই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল। নির্বাচনে বিপুল জয় নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরই ঘোষণা করেছিলেন খেলা হবে দিবস পালন করা হবে। নির্বাচনে এই স্লোগানকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন খেলা হবে দিবস বঙ্গে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে খেলা হবে দিবস পালন করা হলেও ভারতের অন্যান্য প্রদেশ ও তৃণমূল কংগ্রেসের তরফে দিনটিকে পালন করা হচ্ছে। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, মণিপুর, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন জায়গায় খেলা হবে দিবস পালন করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজ্য তথা দেশের পাশাপাশি 59 নম্বর ওয়ার্ডে পুর সমন্বয়ক জলিবসের উদ্যোগে পালিত হল খেলা হবে দিবস। এদিন খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলিকে ফুটবল প্রদান করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ছিল, সেই দিন আমরা সব জায়গায় ওয়ার্ডে ঘুরে ঘুরে পতাকা তুলেছি। আর আজকে 16 আগস্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে খেলা দিবস, সব ছেলেরা মেয়েরা সবাই খেলবে। তার জন্য আমাদের সরকার থেকে বল দেওয়া হয়েছে যে প্রত্যেক ক্লাব পিছু একটা করে বল দেওয়া হয়, তারা যেন এই বল নিয়ে খেলাধুলার মাধ্যমে তাদের মানে শরীরকে ঠিক রাখতে পারে। খেলাধুলা এমনই একটা জিনিস যে মানুষের মনকেও ভালো রাখে, শরীরকেও ভালো রাখে। ওই জন্য দিদি উদ্যোগ নিয়েছেন ক্লাবকে একটা করে ফুটবল দেওয়ার জন্য। আচ্ছা, কাদের সঙ্গে খেলা হবে? বিরোধীদের সঙ্গে না নিজেদের মধ্যে নিজে খেলা হবে? মানুষ সে খেলার কথা নয়, দিদি বলেছেন সবাই খেলবে, সবার খেলার অধিকার আছে এখানে। এখানে সবাই মানুষ, সবাই এক, সবার খেলার অধিকার আছে। ওই জন্যই দিদি বলেছেন সবাই খেলবে, কে বিরোধী কে মানে আমাদের সে তার কোনো মানে নেই, সবাই খেলতে পারে সবার জন্য। ক্লাব পিছু এটা তো বলা যায় না যে ক্লাব কোন ক্লাব সিপিএম কোন ক্লাব তৃণমূল কোন ক্লাব পিছু দিতে বলেছে। উনি কোনোদিন বলেননি যে তৃণমূলের ক্লাবকেই দাও বা সিপিএমকে দেবে না, বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না, উনি বলেননি, বলে দেননি। উনি সবার মুখ্যমন্ত্রী, উনি সবাইকে বলেছেন, প্রত্যেকটা ক্লাবকে বলেছেন যে একটা করে বল দেওয়ার জন্য। আপনি কতগুলো ক্লাবকে আজকে বল আজকে? আমি আজকে 20টা ক্লাবকে বল দিচ্ছি, 20টা ক্লাবকে বল দিচ্ছি। আর আমাদের প্রত্যেক সব জায়গায় ছেলেরা খেলছি, আজকে আমাদের উদ্যোগ হচ্ছে মেয়েরা খেলবে। আমাদের সন্ধে মেয়েদের একটা উদ্যোগ আছে, মেয়েরা সন্ধেবেলা খেলবে। যা বলবে তাতেই আমরা রাজি। 16 তারিখ বলেছে, আমরা এলাকার 20খানা ক্লাব ডেকেছি, তাদেরকে ফুটবল দিচ্ছি, বিকেলবেলা মেয়েদের খেলা হবে। আমরা এই দিনটা খুব সবাই আনন্দের সঙ্গে পালন করছি এবং পশ্চিমবাংলায় সত্যিকারেরই খেলা হয়ে গেছে। এবার ত্রিপুরায় হবে, আর যেসব জায়গাগুলো আছে সেগুলো হবে, সারা ভারতবর্ষে খেলা হবে। বিরোধী পক্ষ কি যে মানে সত্যের লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হয়েছে এবং জিতবে, এটা আমাদের আত্মবিশ্বাস প্রত্যয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।